যারা অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, বিপদ আপদের মধ্যে রয়েছেন, অশান্তির মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন। আর হতাশা নয়, আর দুঃখ কষ্ট নয়, ইনশাআল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুঃখ কষ্টকে দূর করে দেবেন। আল্লাহ তাআলার খাস একটি নাম মাত্র 33 বার পাঠ করুন, সাথে সাথে কোরআনের একটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হতাশা দূর করে দিবেন, আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন, আপনার বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় দুঃখের সাথে আছে সুখ। একবার আহারের পর আবার খিদে লাগে, পান করার পর আবার তৃষ্ণা লাগে, অস্থিরতার পর আসে ঘুম, আর অসুস্থতার পরে আসে সুস্থতা। পথ হারালে পথ খুঁজে পাওয়া যায়, রাতের পর আসে দিন, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ তাআলা আপনাকে আরও মর্যাদাশীল বানিয়ে দিবেন, এটা আপনার জন্য হয়তো কল্যাণকর। এই কারণে আল্লাহ তাআলা কখনো কিছু কষ্ট দিয়ে, কখনো কিছু দুঃখ দিয়ে, কখনো কিছু ভয়ভীতি দিয়ে, কখনো আপনার মালামাল ক্ষতি করে কিছু পরীক্ষার মধ্যে আপনাকে ফেলিয়ে রাখেন। ভয়ের পর সান্ত্বনা আর উদ্বেগের পর আসে প্রশান্তি, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, তিনি আগুনের কোনো তাপ অনুভব করল না, তাকে সাহায্য করলেন মহান প্রতিপালক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে এভাবে ঘোষণাই করেছেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে পড়ো। তাই আমরা যখন কোনো হতাশাগ্রস্ত হই, বিপদে পড়ি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথার দিকে স্মরণ করি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করি, এরপরে আয়াত বেশি বেশি তেলাওয়াত করি, কুলনা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত মূসা আলাইহিস সালামকে ডুবাতে পারেনি নীল নদ, তিনি মহা আত্মপ্রত্যয় ও দৃঢ়তার সাথে সৎভাবে বলেছিলেন, ইন্না মাই রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় আমার সাথে আছেন আমার প্রতিপালক, তিনি আমার পথ দেখাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে হেরায় বলেছিলেন, আল্লাহ আছেন আমাদের সাথে। এরপর তাদের উপর অবতীর্ণ হলো অনাবিল প্রশান্তি, দুঃখের পরেই আসে শান্তি, দুঃখের পরেই আসে মনের মধ্যে প্রশান্তি, কষ্টের পরেই আসে শান্তি, বিপদের পরেই আসে অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি। আমরা যে দোয়াটি মাত্র 33 বার পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্টকে দূর করে দেবেন, আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। এই নামটি মাত্র 33 বার পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্টকে দূর করে দেবেন, অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, আমরা ধৈর্য ধারণ করতে পারবো, আল্লাহ তাআলা সবর শক্তি দান করবেন। এই নামটি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার করে পাঠ করবেন। আস-সাবুরু, আস-সাবুরু এর অর্থ হলো ধৈর্য ধারণকারী। এই নামের 7টি বৈশিষ্ট্য রয়েছে। সূর্য উদয়ের আগে কেউ যদি এই নাম 100 বার পাঠ করে, সে সকল বিপদ মুসিবত থেকে নিরাপদ থাকবে, তার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। কোনো বিপদে পড়ার পর কেউ যদি 1020 বার এই নাম পাঠ করে, সে বিপদ থেকে মুক্তি লাভ করবে, তার মানসিক শান্তি অর্জিত হবে। কেউ যদি এই নাম বেশি বেশি পাঠ করে, তার দুঃখ কষ্ট দূর হবে এবং মানসিক শান্তি স্বস্তি লাভ করবে। সকল প্রকার প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রতিদিন 298 বার এই নাম পাঠ করা হলে সে সফলতা অর্জন করতে পারবে। কোনো প্রকার দুঃখ কষ্ট পতিত হলে যদি 33 বার এই নাম পাঠ করা হয়, তবে দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পাবে, ইনশাআল্লাহ তার অস্থিরতা দূর হবে। কেউ যদি মধ্যরাতে অথবা ঠিক দ্বিপ্রহরে এই নাম পাঠ করে, তার শত্রুর মুখ বন্ধ হবে, সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টি লাভে সক্ষম হবে। মনের দুঃখ কষ্ট উদ্বেগ অশান্তি দূর করাতে এই নাম অনেক ফলদায়ক। যারা আধ্যাত্মিক সাধনা এবং মুজাহাদা করে, তারা এই নাম পাঠ করলে সাধনায় অবিচল থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজের পরে
33 বার করে এই নামটি আমরা পাঠ করব আস-সাবুরু আস-সাবুরু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা একবার দুরুদের আমল করব দোয়া করে নেব মুনাজাত করে নেব আল্লাহ তাআলা আমাদের অশান্তি দুঃখ কষ্ট সকল কিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে এই আমলগুলো করার